এক সময় নাটকে যে শিল্পীরা রাজত্ব করেছেন তারা আজ নাটকে নেই, নেই মানে তারা নাটকে অভিনয় করা কমিয়ে দিয়েছেন, অনেকেই তো একেবারে নাটকই করছে না। এই যেমন আফরান নিশু নাটকে নেই একেবারেই, যেন অপূর্বও কমিয়ে দিয়েছেন, নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন মেহজাবিন ও তানজিন তিশাও। মূলত ওটিটির কাজের প্রতি গুরুত্ব বাড়িয়েছেন তারা, ওয়েব সিরিজ ওয়েব ফিল্ম এসবের অভিনয় নিয়ে এখন তাদের ব্যস্ততা। সম্প্রতি মেহজাবিন নিজেই নাটকে অভিনয় কমিয়ে দেওয়ার কথা স্বীকার করে নিলেন, সঙ্গে এও জানালেন তিনি নাটকের মেয়ে, এই নাটক ছেড়ে একেবারে যাচ্ছে না। অভিনেত্রীর ভাষ্য, আমি আসলে নাটক ছাড়ার কথা কখনোই বলিনি, আমি নাটকেরই মেয়ে, মনের মতো স্ক্রিপ্ট পেলে অবশ্যই নাটক করব, আবার আসবো। রোববার মেহজাবিন অভিনীত নতুন ওয়েব সিরিজ দ্য সাইলেন্স, দ্য সাইলেন্স এর প্রিমিয়ার হয় রাজধানীর সিনেপ্লেক্সের একটি শাখায়। পরের দিন বিন্স সিরিজটির মুক্তির উপলক্ষে এই প্রিমিয়ার, প্রিমিয়ারে হাজির হন সিরিজটির নির্মাতা ভিকি জাবেদ, অভিনেত্রী মেহজাবিন চৌধুরী সহ অনেকেই। ভালোবাসা দিবস উপলক্ষে এই একটি কাজই দেখা যাবে মেহজাবিনকে। অভিনেত্রী বলেন, এই ভ্যালেন্টাইনে একটাই কাজ আমার, সেটি হলো দ্য সাইলেন্স, এটাই দেখবেন এক মাস, মানে পুরো ফেব্রুয়ারি জুড়ে। নাটক কমিয়ে দেওয়ার কারণ কি শুধু ওটিটির ব্যস্ততা না অন্য কোনো কারণ রয়েছে, এমন প্রশ্ন রাখতে অভিনেত্রীর উত্তর, আমরা যদি কন্টিনিউ করি তাহলে তো হবে না, একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে আমাদের, আবার অন্যদের জন্য জায়গা করে দিতে হবে। এখন অনেকেই ভালো করছে ইয়াং জেনারেশনের, তাদের জায়গা দিতে হবে, তারা অনেক ভালো করুক, আমি মনে করি তাদের সাপোর্ট দরকার। তো বিনোদন জগতের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সবসময় ভালো থাকার চেষ্টা করবেন, আল্লাহ হাফেজ।